काशीराजश्च वीर्यवान् काशीराजश्च वीर्यवान् धृष्टकेतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान् প্রতিনিয়ত আমাদের এই শ্লোকগুলো সহজভাবে উচ্চারণ করা হয়। পাঁচ নম্বর শ্লোক উচ্চারণ করব যেভাবে মূল শ্লোক রয়েছে, ঠিক আছে? ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। পাঁচ নম্বর শ্লোক কিভাবে রয়েছে? ধৃষ্ট কেতুষ চেকিতানা কাশী রাজস্য বীর্যবান পুরজিত কুন্তি ভোজসা সৈব্যসনর পঙ্গবাহা। মানে পাঁচ নম্বর শ্লোকটা যেভাবে রয়েছে আমরা সেভাবে সহজভাবে সুর দিয়ে মাত্রা দিয়ে উচ্চারণ করিব। ধৃষ্ট কেতুশ্চেকিতানা, ধৃষ্ট কেতুশ্চেকিতানা, ধৃষ্ট কেতুশ্চেকিতানা, ধৃষ্ট কেতুশ্চেকিতানা কাশীরাজশ্চ বীর্যবান্, কাশীরাজশ্চ বীর্যবান্, কাশীরাজশ্চ বীর্যবান্, কাশীরাজশ্চ বীর্যবান্, পুরজিত কুন্তি ভোজশ্চ, পুরজিত কুন্তি ভোজশ্চ, পুরজিত কুন্তি ভোজশ্চ, পুরজিত কুন্তি ভোজশ্চ, সৈব্যশ্চ নরপঙ্গবাহ, সৈব্যশ্চ নরপঙ্গবাহ, সৈব্যশ্চ নরপঙ্গবাহ, সৈব্যশ্চ নরপঙ্গবাহ। আমরা ছয় নম্বর শ্লোকে উচ্চারণ করিব। ছয় নম্বর শ্লোক কি রয়েছে? ইয়োধা মুন্যশ্চ বিক্রান্ত উত্তম মৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্বৈব মহারথঃ। তাহলে আমরা এখন সুন্দর করে কি পাঠ করব, মাত্রা সহ করে, কি করে মাত্রা করে পাঠ করব। ইয়োধা মুন্যশ্চ বিক্রান্ত, ইয়োধা মুন্যশ্চ বিক্রান্ত, ইয়োধা মুন্যশ্চ বিক্রান্ত, ইয়োধা মুন্যশ্চ বিক্রান্ত উত্তম মৌজাশ্চ বীর্যবান, উত্তম মৌজাশ্চ বীর্যবান, উত্তম মৌজাশ্চ বীর্যবান, উত্তম মৌজাশ্চ বীর্যবান। এক থেকে চার নম্বর শ্লোক যারা শিখতে চান আমাদের এই মহা উদ্ধরণ লীলা পেজে আছে, আপনারা দেখে নিতে পারেন। আর যারা অনলাইনের মাধ্যমে শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা এসেও শিখতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর শ্রীমদ ভগবদ গীতার মূল শ্লোক সহজ উচ্চারণ এই গ্রন্থটির মাধ্যমে আমরা শেখাচ্ছি প্রতিটি অক্ষর কীভাবে উচ্চারণ করতে হয়। শ্রীমদ ভগবদ গীতার সম্পূর্ণ দেয়া রয়েছে, যারা সংগ্রহ করতে চান এই গ্রন্থটি আমাদের সাথে যোগাযোগ করেন। আর আমাদের কাছে অনুরোধ, যারা ভিডিও দেখছেন বা শিখতে পারছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং পেজে মাধ্যমে আপনি অবশ্যই যুক্ত হবেন আর সবাইকে জানিয়ে দেবেন। সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ, সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ, সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ, সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্বৈব মহারথাঃ, সর্বৈব মহারথাঃ, সর্বৈব মহারথাঃ, সর্বৈব মহারথাঃ। আমরা এখন সাত নম্বর শ্লোকে পাঠ করব মাত্রা সহকারে। সাত নম্বর শ্লোক কি আছে? অস্মাকম তো বিশিষ্টায় তান নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সন্ন্যাস্য সঙ্গার্থম তান ব্রবীমিতে। মূল শ্লোক যেভাবে রয়েছে আমরা সেভাবে পাঠ করব। অস্মাকম তো বিশিষ্টায়, অস্মাকম তো বিশিষ্টায়, তানি বোধ দ্বিজোত্তম, তানি বোধ দ্বিজোত্তম, অস্মাকম তো বিশিষ্টায়, অস্মাকম তো বিশিষ্টায়, তানি বোধ দ্বিজোত্তম,
তমো তানি বোধ দ্বিজ তমো তানি বোধ দ্বিজ তমো তানি বোধ দ্বিজ তমো নায়কামম সৈন্যস্য নায়কামম সৈন্যস্য নায়কামম সৈন্যস্য নায়কামম সৈন্যস্য সংগার্থং তান ব্রবীমিতে সংগার্থং তান ব্রবীমিতে সংগার্থং তান ব্রবীমিতে সংগার্থং তান ব্রবীমিতে আট নম্বর শ্লোকে আমরা যাবো। আট নম্বর কিভাবে উচ্চারণ করতে হবে, আট নম্বর শ্লোক কিভাবে রয়েছে, ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপাশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈবাচ। যেভাবে মূল শ্লোক রয়েছে আমরা সেভাবে করব। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ অশ্বত্থামা বিকর্ণশ্চ অশ্বত্থামা বিকর্ণশ্চ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈবাচ 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 সৌমদত্তিস্তথৈবাচ। আমরা কিভাবে উচ্চারণ করেছি, যেভাবে মূল শ্লোক রয়েছে আমরা সেইভাবেই উচ্চারণ করেছি। আমরা শুদ্ধভাবে পাঁচ ছয় সাত আট দ্রুতভাবে উচ্চারণ করব। ওম শ্রী পরমাত্মনে নমঃ দৃষ্টকেতুশ্চেকিতানাঃ কাশীরাজশ্চ বিয়োবান পুরোজিত কুন্তি ভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ যুধামুন্যাশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বিয়োবান সুভদ্রো দ্রৌপদেয়শ্চ সর্ব এব মহারথাঃ অস্মাকং তু বিশিষ্টায়ে তানি বোধ দ্বিজ তমো নায়কামম সৈন্যস্য সংগার্থং তান ব্রবীমিতে ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈবাচ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তিঃ।